আহলাদিস কি আহাদিস হলো কোরআন এবং সহি হাদিসের সরাসরি অনুসারীদের নাম কোরআন এবং সহীয় সরাসরি অনুসারীদের নাম এটা কিন্তু কোনো ওয়াজ মাহফিল নয় এটা একটি কনফারেন্স কাজেই গতানুগতিক কোনো ওয়াজ সুরেলা কণ্ঠে খুব হবে বলে মনে হয় না কথাগুলি খুব বুঝতে হবে আপনাকে তামাম পৃথিবীর সকল মুসলিম কোরআন এবং সুন্না মানেন তাম পৃথিবীর সকল মুসলিম কোরআন এবং সুন্নার অনুসরণ করেন অন্যান্য মুসলিম আর নম্বর হল কোরআন সবাই হাদিস মানে কেউ জাল হাদিস জয়িফ হাদিস মানে তাই তো একজন মুফতি সাহেব বক্তৃতা করতে বলছেন তোরা আবার কিসের আহেলিস রে তোরা হাদিস বেছে বেছে মানিস আর আমরা সহিফ জাল সবটাই মানিস যদি বলে তোরা আবার কি খানে তোরা ফরমালিন বেছে বেছে খাস আর আমরা ফরমালিন সব একসাথে খাই আলুর দোকানে আলু বাছাই করে কেনেন বেগুনের দোকানে বেগুন বাছাই করে কেনেন দুনিয়ার সব জায়গায় সব মাল বাসাই করে কেনেন কিন্তু কোরআন হাদিস মানার সময় জাল জৈব হাদিস মানবেন না দেখবেন না আর এক শ্রেণীর আলেম সে দাবি করতেছে আমি আহেলাদিস ডক্টরেট করেছে ডক্টরেট করার পরে বলে হাদিস আবার জাল হয় নাকি হাদিস তো হাদিসই হাদিস আবার জাল হয় নাকি খুলনার মৌলানা আব্দুর রফ সাহেবের মামা বিরাট বড় মহাব্দেশ মৌলানা আব্দুর রৌ সাহেব যখন আহলাদিস হলেন তখন তার মামা বলছিল এ বেটা আব্দুর তুই আবার কি করলি রে কী শুরু করলি হাদিস আবার জাল হয় কি করে হাদিস জাল হয় কি করে হাদিস জাল হয় কি করে শেষে হাদিস জাল হয় কি করে বাবা আব্দুর জোরে আমিন না বললে কি নামাজ হয় না জোরে আমিন না বললে নামাজের সমস্যা কি নামাজ তো হলো মৌলানা আব্দুর সাহেবের সেই মামা তো ভাই না বোনের বিয়ে তারপরে তাকে বলছিলেন মামা যে বাবা আব্দুর তুমি ঢাকা থেকে বাইতুল মুকাররম থেকে কিছু স্বর্ণের অলঙ্কার আনবে আসার পরে আমি দাম দিয়ে দেবো এই সাইজ এই মা মলানা আব্দুরফ সাহেব স্বর্ণের অলঙ্কার কিনলেন আর সিটি গোল্ডের কিছু অলঙ্কার কিনলেন দুইটাই নিলেন প্যাকেটে আর জামা কিনতে বলেছিল জামার কলার শার্ট শার্টের কলার পকেট একটা পকেট খুলে ছিঁড়ে ফেলছে আর বুতাম দুই একটা ছিঁড়ে ফেলছে ছিনার পরে তারপরে প্যাকেট করে নিয়ে গেছে মামার কাছে দিছে। মামার কাছে দেওয়ার পরে মামা বলছে বেটা তুই এত বক বক করিস এত সহিয়া প্রচার করিস তোর মুখের সামনে দাঁড়ানো যায় না তো তুই কি এনেছিস জামা এনেছিস দেখে আনিস নেই জামার বোতাম ছিল তো কয় মামা একটা বোতাম না থাকলে কি জামা হয় না একটা শার্ট না থাকলে কি জামা হয় না একটা কলার না থাকলে কি জামা হয় না একটা পকেট না থাকলে কি জামা হয় না বলে বিয়ে যাবে জামা গায়ে এই পকেট জামা দিয়ে কিভাবে চলে বলছিলেন মামা আল্লাহ যদি হাসরের ময়দানে বলেন তোমার এবাদতের মধ্যে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছ অতএব তোমার এবাদত গ্রহণ করা হলো না তখন আপনার উপায় কি হবে তুই স্বর্ণের অলংকার এনেছিস তোকে তো বিশ্বাস করা যাবে দেখি ওটারে একটু স্বর্ণকারে কাজ দেই ঘষা দিয়ে কয় এটা তো স্বর্ণ নয় এটা সিটি গোল্ড কয় না এটা তো স্বর্ণে চাই চকচক করতে দেখেন না পায়রো তো সিটি গোল্ড কয় না এটা স্বর্ণ স্বর্ণ নয় তার প্রমাণ এই যে কুষ্টি পাথরে যাচ্ছে এই মামা আল্লাহর নবীর হাদিস স্বর্ণের চেয়েও বহুত আমি স্বর্ণের ভিতরেই ভেজাল ঢোকে সাই মাটির মধ্যে ভরাট বালুর মধ্যে ভেজাল ঢুকায় লাভ নেই এক গাড়ি ভরাট বালুর মধ্যে যদি কিছু মাটি ঢুকিয়ে দেয় তো কয় টাকা লাভ হবে খুব লাভ হবে কি এক গাড়ি ভরাট বালুর মধ্যে আধা গাড়িও যদি মাটি ঢুকায়ে দেয় কয় টাকা লাভ হতে পারে কিন্তু এক তোলা স্বর্ণের মধ্যে যদি দুই আনা দুই রতিও যদি ঢুকাতে পারে তবুও তার অনেক লাভ আব্দুর রব সাহেবের মামা সেদিন বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কিয়ামতের আগে চরম মিথ্যুক আসবে তারা আমার নামে মিথ্যা হাদিস বানাবে তোমরা সতর্ক থেকে তাহলে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না এখন চোদ্দোশো বছর সাড়ে চোদ্দোশ বছর পরে এসে আহিস আকিদার আলেমরাও বলেন যে হাদিস আবার জাল হয় কি করে হাদিস আবার করে হাদিস হয় কি করে হাদিস জাল হয় কি করে নবী সাল্লা সাল্লাম যে বললেন কিয়ামতের আগ পর্যন্ত এরকম চরম মিথ্যাবাদী আসবে চরম মিথ্যাবাদী লোক আল্লাহ নবীন নামে যেই হাদিসগুলি গুলি বানিয়েছে সেটাই হলো জাল জয়ীফ হাদিস দুনিয়ার সব কাজের সময় মজবুত জিনিস দরকার কিন্তু হাদিস মানার সময় জাল জয়ীফ বাসাই করা হবে না বেগুন কিনার সময় হালাদিস বেগুন কিনার সময় লোকটা হালাদিস হয়ে যায় যে হিন্দু যে হিন্দু সেও হালাদিস হয়ে যায় এও বেগুন কেনার সময় যাচাই বাসাই করে বেগুন ডেকে চিনে কেনে পোকাওয়ালাটা নেই না আমরা তো বলছি তাই বেগুনটা যখন পোকাওয়ালা বেছে কিনলেন তাহলে জান্নাতে আমল যেটা করবেন সেটাও ভালো মন্দ বেছে কেনেন তাহলে কোরআন ও সহিদিস মানব আমরা আর ওরা কোরআন ও হাদিস মানবে দুই নাম্বার হলো সরাসরি কোরআন এবং সহিদিস আমরা যেখানেই পাই সেখানেই আমরা গ্রহণ করি বড় হুজুর সেটা মেনেছে কিনা আমাদের মাঝাবে আছে কিনা আমাদের এলাকায় চলে কিনা এইগুলি আমাদের আর যাচাই বাসাই করার সময় থাকে না বিরাট বড়